আচ্ছা কোন কাহিনী নেই আজকে আমি পুথি পাঠ করব হজরত বিলাল রাদি করে যিনি আমাদের ইসলামের প্রথম মোয়াজিন ছিলেন আপনারা তার নাম শুনেছেন তাহলে শুরু করি আছেন যত আরে সর্বগুনি যা হজরত বিলালেরও কথা করিব আছেন যত এই জন হজরত কথা করিব বর্ণন আছেন যত এই আসরে সর্বগুণীজন হজরত বিলালেরও কথা বর্ণন পিতা ছিলেন রাবা হওয়ার মাতা হামামা মক্কায় জন্ম কাফরি বংশে সকলেরও জানা আ ইসলামেরও প্রথম তিনি মুওয়াজিন ছিলেন মদিনার মসজিদে প্রথম আজানো দিলেন আজানো দিলেন বিলাল প্রথম মদিনা সেদিন এই দুনিয়ায় বিলাল হলেন প্রথম মুওয়াজিন খলপ নামের ছিলেন এক আরববাসী হেতাই তাহার বাবাও ছিলেন দাস ও দাসী খলক নামের এক আরববাসীর বাড়িতে এই হজরত বেলালের বাবাও এবং মা দুজনেই দাস দাসী ছিলেন দাসীর ঘরে জন্ম হজরত বিলালের বাবা মায়ের স্নেহের দুলাল বড় আদরে মৃত্যুর আগে পিতা মাতা কি করেন পরে খলফেরও হাতে তুলে দিলেন বিলালের হাত ধরে একদিন হঠাৎ পিতা মাতার হইলে ইন্তেকাল সেই হতে বিলালের শুরু এতে মোকা এইভাবে দিন গেল মাসের পরে মাস বছরের পর বছর গেল নিয়ে দেশ আর সেই হতে বিলাল হল খলফের বাড়ির দাস দিনের পরে দিন কেটে গেল গেল বছর মাস আবার কিছু বছর পরে খলফ মারা গেল তাহার পুত্র উমাইয়া বাড়ির মালিক হলো উমাইয়া ছিল একজন মূর্তি পূজারি নিরীহ মানুষের সে ছিল জুলুমকারী আর খল দাস হজরত বিলাল ছিলেন যখন সুখে ও শান্তিতে বিলাল ছিল সেখানে উমাইয়া বিলালের উপর জুলুম করিত বিলালের দিয়ে সে কৃষি কাজ করাইতো। জুলুমকারী উমাইয়ার অত্যাচার হইতে চেষ্টা করে বিলাল তখন নিজেকে বাঁচাতে কি করবে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে তার কা ওই মালিক উমাইয়ার হাত থেকে জুলুমকারী উমাইয়ার অত্যাচার হইতে চেষ্টা করে বিলাল তখন নিজেকে বাঁচাইতে চিন্তা করে বিলাল তখন মুক্তির উপায় পান আমার নামে বিলাল একবার সেথায় ফিরা যান কি চিন্তা করে বিলাল তখন মুক্তির উপায় পান আমার নামে বিলাল এবার সে ফিরে যান তার বন্ধু হইল আম্মার তাহার নাম তিনিও ছিলেন একজন মালিকের গোলাম দুই বন্ধু দুই গোলাম বিলাল ও আমার দুজনা দুজনা যেন পরাণের পরান একদিন বন্ধু আম্মর প্রস্তাব দিল বিলালকে তাকে কি ভাগ্য আম্মর বিলালের বন্ধু প্রস্তাব দিলেন চলো দেশে নামে তারা নবীর কাছে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর উম্মত হবে মুহাম্মদ নামে তারা নবীর কাছে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর উম্মত হবে যেই কথা সেই কাজ দুই দুই বন্ধু মিলে বিলালে। বন্ধু সাক্ষাৎ করেন নবীজির সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন নবীজির হাতে দুই বন্ধু ইসলাম ধর্ম করিয়া গ্রহণ এই সংবাদ মক্কাতে আর থাকলো না গোপন আ দুই বন্ধু ইসলাম ধর্ম করিয়া গ্রহণ এই সংবাদ মক্কাতে আর থাকলো না গোপন গোপন সংবাদ যখন ছড়াইয়া গেল উমাইয়ারে কানে গেল সংবাদিংসা অভিমানে মালিক উমাইয়া বিলালের গলায় দড়ি দিল পড়াইয়া পাড়া কিছু দুষ্ট ছেলের হাতে উমাইয়া বিলালের গলারে দড়ি দেয় উঠাইয়া বিলালের গলার দড়ি সেই ছেলেরা টানে বিলালকে সারাটা শহর ঘুরাই আয়ানেতে কত আরে আ এত নির্জাতন সয়্যাত বুও বিলালে আহাদ আহাদ না বলিতে বিলাল নাহি ভুলে এই আহাদ আহদmani আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এই এই নির্জাতন সয়্যাত বুও বিলালে আহাদ আহাদ নাম বলিতে বিলাল নাহি ভুলে উমাইয়া কয় বিলাল তোমার সাহস কত বড় মুহাম্মাদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ আমার পিতার দাসা এখন আমার দাস আমার ঘরে খাও দাও আমার ঘরে বাস আ এখনো সময় আছে ইসলাম ত্যাগ করো মুসলমানের পথ আমার পথ ধরো তবুও ও বিলাল তারে কথা নাহি শুনে এক আল্লাহ এক ধর্ম জপে মনে বলে কি দেখেন কষ্ট নির্যাতন কোনো কথা নাহি ফুটে বিলালের মুখে উমাইয়া রাগ আরো বাড়ে তখন আ উমাইয়া বিলালের বুকেরই উপরে ভারী পাথর রাখিয়া দেড় দিনও ধরে দানা পানি দেনা সে বিলালের মুখে আল্লাহর নাম লইয়া সে আছে তবু সুখে

কিভাবে বিলালকে নবী ছাড়াইয়া তো জলদি নির্যাতনের কথা শুনে হজরত আবু বকর কাঁদিয়া কাদিয়া তিনি বলেন নবীর পর নবী বলেন বিলালের ছাড়াইয়া আনিতে অনেক টাকা লাগিবে তাই উমাইয়াকে দিতে নির্যাতনের কথা শুনে হজরত আবু বকর কাদিয়া কাদিয়া তিনি বলেন নবীর পর নবী বলেন বিলালের আনিতে অনেক টাকা লাগিবে তাই উমাইয়াকে দিতে আবু বকর বলেন নবী যত টাকা লাগে হজরত আবু বকর সিদ্দিক উনি আল্লাহর খলিফা ছিলেন উনি ব্যক্ত করলেন এবং ইচ্ছা প্রকাশ করলেন কি যত টাকা লাগে আবু বকর বলেন নবী যত টাকা লাগে বিলালের ছাড়াইয়া আমি আনিব বই আগে এই বলিয়া আবু বকর চলিয়া গেলেন উমাইয়ারো ঘরে তখন একই দেখিলেন দেখিলেন আবু বকর উমাইয়ার ঘরে চাবুকে আঘাত বিলার কত সহ্য করে আয় আবু বকর বলেন ও গো শোনেন উমাইয়া বিলালের উপর হইতে চাবুক নেন মানুষ হইয়া অন্য আরেক মানুষের উপরে ধর্মের দোহাই দিয়া এমন নির্যাতন করে আবু বকর বলেন তখন উমাইয়া গো টাকার বিনিময়ে বিলালকে ছাড়িয়া দেন আ উমাইয়া কয় আবু বকর টাকার দরকার নাই নিয়াতারে মুক্ত করবে জানাই আছে তাই তুমিও তো আবু বকর মুসলমান হয়েছো। আরেক মুসলমানকে তুমি নিতে আসিয়াছ দিব না দিব না আমি তোমারও হাতে বেদবি করেছে বিলাল আমার ধর্মের সাথে আবু বকর উমাইয়ার এই কথা শুনিয়া দুঃখ ভারাক্রান্ত মনে গেলেন যে তুলিয়া মনের দুঃখে আবু বকর কি করেন পরে নবীর আপন চাচা জানের সাথে দেখা করে হজরত আবু বকর পারলেন না তাকে বুঝাইতে টাকা পয়সা দিয়াও তৎক্ষণাৎ চলে গেলেন মনের দুঃখে কার কাছে আমাদের মহানবীর আপন চাচা। কাছে মনের দুঃখে আবু বকর কি করেন পরে নবীর আপন চাচা জানের সাথে দেখা করে এ শুনিয়া আব্বাস চাচা কি করেন পরে ঠান্ডা মাথায় পৌঁছে যান উমাইয়ার ও ঘরে উনি তো বুদ্ধিমান লোক উনি রাগ করে যান নাই ঠান্ডা মাথায় গেছে নবীর চাচা আব্বাস তখন অতি কৌশলে উমাইয়াকে প্রস্তাব দিলেন আত্ম মালিক উমাইয়া খুশির খবর আবু বকর দিল চাচা গিয়া গোলামের বদলে গোলাম একশত দিরহাম বিলালকে ছাড়িয়া দেবে উমাইয়া নাদান। এক শত দিহাম আর একটি গোলাম উমাইয়ারে হাতে দিয়া রাখিল হাম আর একটি বিলালকে ছাড়িয়া দিল হইতে মুক্ত স্বাধীন এক আল্লাহ ছাড়া কারো দাস হইবে নয় হজরত আবু বকর তখন নিজে বাড়িয়া বিলালকে পেট ভরিয়া দিল খাওয়া খাওয়াইয়া উমাইয়া জালিম তারে খাবার নাহি দেয় হুদা পেটে তবু বিলাল আল্লার নাটি নাই একদিন নবী থির করিলেন সাহাবিদের নিয়া মজিদ তৈয়ার করিবেন নবী মদিনাতে গিয়া যেই কথা সেই কাজে মদিনাতে গেলেন নবীদের কাফেলাতে বিলাল চলিলেন আ মদিনাতে গিয়া নবী সাহাবিদের লইয়া মজিদও করিলেন তৈয়ার শরীরও খাটিয়া নামাজের আগেতে তো নবী চিন্তায় পড়েন হায় কি করিলে মুসালিরা সময় জানতে সকলে ভেবে সিদ্ধান্ত পারে তারা বিলালকে ধরিল হ্যাঁ বিলালকে গিয়া ধরলো কি নামাজের আগে মানুষ মুসল্লিরা জানতে পাবে বিলালে কণ্ঠস্বর ছিল যে মধুর কণ্ঠের অবস্থা আর যাইতো বহুদূর সকলের সিদ্ধান্তে বিলাল রাজি হইয়া গেল মদিনার মসজিদে বিলাল প্রথম আজান দিল মদিনা মসজিদ হইল মসজিদ নববি ইমামতি করতেন মোদের দিনেরও নবী আয় মদিনা মসজিদ হইল মজিদ নববি ইমামতি করতেন মোদের দিনেরও নবী বিলালেরও আজান ধ্বনি শুনিয়া সবাই দলে দলে মুসল্লিরা আসিত সবাই আয় আল্লাহর ইচ্ছাতে যেদিন কাবা বিজয় হলো কাবাতে বিলাল প্রথম আজান দিল কাফেরদের বিরুদ্ধে আর ইসলামের পক্ষে করিত লড়াই বিলাল সাহস নিয়া পক্ষে নবীজির পাশে বিলাল থাকিয়া সদাই যুদ্ধের ময়দানে বিলাল করিত লড়াই আয় নবীজির ফাতে বিলাল কান্দে যারে যার নবীবনা মদিনাতে কেমনে থাকবে আর মদিনাতে দিতে আজান মনো না হিসে আমের পরে হজরত আবু বকর খলিফার দায়িত্ব পরে তাহার উপর আর আবু বকর বিলালকে অনুরোধ করেন বিলাল যেন নীতে আবার আজান দেন শেষ আজান দিয়া বিলাল বেহু হইয়া গেলেন হুসাছিলে মনের দুঃখে সিরিয়াতে গেলেন সেই সিরিয়া শহরে বিলাল মনের দুঃখে আযান দিলেই হযরত Bilal बेहोश হইয়া পড়তেন এস দিয়া বিলাল बेहोश হইয়া গেলেন হুসাছিলে মনের দুঃখে সিরিয়াতে গেলেন আয় সেখান হইতে Bilal আবার গেলেন দামেস্কেতে চির বিদায় হইলেন বিলাল গিয়া উফাতে আহ মানে তার জীবন মৃত্যু ঘটিল সেখান হতে বিলাল আবার গেলেন চির চিরবিদায় হইলেন বিলাল গিয়া ও হাতে শেষ করিলাম বিলালেরও সংক্ষিপ্ত জীবন দয়া করে রাখবেন মনে সবার গুণী জন শেষ করিলাম বিলালেরও সংক্ষিপ্ত জীবন দয়া করে রাখবেন মনে সবার গুণীজন